একদিন মায়াকন্যা পৃথিবীতে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। সে সামনে এক বিশাল ডিম দেখতে পায়। সে ডিমটিও আকারে বিশাল বড়। ডিমটিকে দেখে মায়াকন্যা দাঁড়িয়ে যায়। এরপর ডিম ফেটে একটা শিয়াল বের হয়, কিন্তু সে যেন তেন শিয়াল নয়। সে শিয়ালটি ছিল স্মার্ট শিয়াল। তার চোখে ছিল সানগ্লাস আর সে দেখতেও ছিল ভারী সুন্দর। এরপর শিয়ালটি মায়াকন্যাকে বলতে থাকে, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? তুমি যদি যেতে চাও তাহলে এখনই আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে যাও, তাহলেই তোমাকে আমি যেতে দেব, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। হালুম হাউ 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 হাউ। এরপর শিয়ালটি তার প্রশ্ন শুরু করে। প্রথম প্রশ্ন, কোন দেশে প্রথম জামার বোতাম আবিষ্কার করা হয়? নেপাল, ইরাক, ভারত, আফ্রিকা। তো ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের অ্যান্সার কমেন্টসে গিয়ে লিখে দিতে পারো। উত্তর হলো ভারত। মায়াকন্যা এই প্রশ্নের অ্যান্সারও দিয়ে দিল। এরপর দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, কোন পাখি শুধু বৃষ্টির পানি খায়? চুরই পাখি, কোয়েল পাখি, ইগল পাখি, চাতক পাখি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের অ্যান্সার জানা থাকলে কমেন্টসে গিয়ে উত্তর লিখে জানাতে পারো। উত্তরটি হলো চাতক পাখি। তো মায়াকন্যা এই প্রশ্নেরও উত্তর দিয়ে দিল। এরপর মায়াকন্যা সেখান থেকে যেতে থাকলো। তো বন্ধুরা, নেক্সট বার দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।